দ্রুত ও সহজে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে কাতারে বাংলাদেশ দূতাবাস চলছে কনস্যুলার সেবা সপ্তাহ। গত রোববার থেকে শুরু হওয়া এই কনস্যুলার সেবা সপ্তাহ শেষ হবে বৃহস্পতিবার। এই উপলক্ষে মঙ্গলবার দোহার আল হেলাল বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ নতুন রূপে সাজানো হয়। এছাড়া এদিন স্থানীয় সময় দুপুর একটায় দূতাবাস চত্বরে আয়োজিত সেবা সপ্তাহের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন কাতারের নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। যে কোনো সময় সেবা গ্রহণের ক্ষেত্রে সরাসরি আবেদন গ্রহণ, পাসপোর্ট আবেদন ও বিতরণ কার্যক্রম, আইনি সহায়তা ও পরামর্শ দান, ডিটেনশন সেন্টার ও অসুস্থ প্রবাসীদের দেখতে হাসপাতালে পরিদর্শন ও কারাবন্দী বাংলাদেশীদের সঙ্গে সাক্ষাৎ সহ প্রবাসীদের প্রয়োজনীয় নানা সেবা দিচ্ছে দূতাবাস। বিপুল সংখ্যক সেবা প্রত্যাশী প্রবাসী বাংলাদেশী সহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা আয়োজনে উপস্থিত থাকছেন। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেল পথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্য যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।